ক্লাসটা আমরা কি আলোচনা করেছিলাম যে একটা সিস্টেম, মেইনলি আমরা আলোচনা করেছিলাম যে স্পেসিফিকেশন অফ এ সিস্টেম উইথ লার্জ নাম্বার অফ পার্টিকেলস। মানে একটা সিস্টেমের মধ্যে সাপোজ লার্জ মানে এন নাম্বার অফ পার্টিকেল আছে, যেখানে এনটা খুব লার্জ, তো এরকম একটা সিস্টেমকে আমরা কিভাবে স্পেসিফাই করব বা রিপ্রেজেন্ট করব। তো তার জন্য আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর সাহায্য নিয়েছিলাম, এবং আমি ডিটেলসে যাচ্ছি না, আগের ক্লাসে অনেক ডিটেলসে বলেছি যে কি করা হয়েছিল। না প্রথমে আমরা কি করেছিলাম, আরবিটারিলি সিস্টেমটার একটা পার্টিকেলকে চুজ করে তার ফেজ স্পেস ডায়াগ্রাম আমরা ড্র করেছিলাম। তো ফেজ স্পেস থেকে ফেজ পয়েন্ট গুলোকে কালেক্ট করে আমরা এনসেম্বল বানিয়েছিলাম, আর সেই এনসেম্বলটাই হচ্ছে কি সিস্টেমটার রিপ্রেজেন্টেশন। অর্থাৎ এনি সিস্টেম ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ইটস এনসেম্বল ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। যখন কোনো একটা সিস্টেমের মধ্যে হিউজ নাম্বার অফ পার্টিকেল থাকবে, তখন আমরা কি করব, সিস্টেমটার এনসেম্বল দ্বারা ওই সিস্টেমটাকে আমরা রিপ্রেজেন্ট করব। এখন একটা কি বলেছিলাম যে একটা যে কোনো একটা সিস্টেম আছে, তাই তো? তো এই একটা সিস্টেমের ওপর কি হয়, এই সিস্টেমটার কি কিছু মেজারেবল কোয়ান্টিটি আছে, মানে যে সকল কোয়ান্টিটিকে আমরা এক্সটার্নালি মেজার করতে পারি তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাক্সেসিবল প্যারামিটার। অর্থাৎ যে সকল ভ্যারিয়েবল বা প্যারামিটারকে আমরা এক্সটার্নালি আমরা মেজার করতে পারি তাদেরকে আমরা বলেছিলাম হচ্ছে অ্যাক্সেসিবল প্যারামিটার। যেমন হচ্ছে কি, সাপোজ টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল এনার্জি, এবং আরো বিভিন্ন যে থার্মোডিনামিক প্যারামিটারগুলো আমরা পড়েছি। থার্মোডিনামিক্স পড়ার সময় আমরা দেখেছি কি, যেমন ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি, কিংবা আরো যে সকল থার্মোডিনামিক প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করেছি, বা থার্মোডিনামিক প্যারামিটার দিয়ে আমরা যে থার্মোডিনামিক লজ গুলো কনস্ট্রাক্ট করেছিলাম, তার মধ্যে যে সকল প্যারামিটার গুলো ছিল সেগুলো বেসিক্যালি হচ্ছে অ্যাক্সেসিবল প্যারামিটার। কেন অ্যাক্সেসিবল প্যারামিটার না, তার কারণ হচ্ছে আমরা এক্সটার্নালি সিস্টেমটার ওই জিনিসটাকে মেজার করতাম। মানে যেমন আমি যদি বলি যে এনার্জি, এনার্জিটা কি হয় না, এনার্জি হচ্ছে কি সিস্টেমটার মধ্যে অনেক কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আছে, তো সেই পার্টিকেল গুলোর যে টু অ্যান্ড ফ্রো মোশন, তাদের যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জির এভারেজ ইফেক্টটাই হচ্ছে আমি এক্সটার্নালি মেজার করছি এনার্জি হিসাবে। তো এই এনার্জিটা কোথা থেকে পেয়েছি না এদের, তার কারণটা কি না তাদের ইন্টারনাল মোশন, কিন্তু ইন্টারনাল মোশন আমরা কিন্তু আলোচনা করতে যাই না বা মেজারমেন্ট করতে যাই না। আমরা মেজার করেছি কি না, সিস্টেমটার যে এক্সটার্নাল ইফেক্ট, এনার্জির যে এভারেজ এক্সটার্নালি যেটা পেয়েছি সেটাই হচ্ছে তার এনার্জি, এই জন্য এটা হচ্ছে অ্যাক্সেসিবল প্যারামিটার। তাহলে ধরো টোটাল নাম্বার অফ পার্টিকেল এন, টোটাল এনার্জি ই, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এনথ্যালপি, এনট্রপি, যত রকম থার্মোডিনামিক ভ্যারিয়েবলস আমরা পড়েছি সেগুলো হচ্ছে কি না, সেগুলো হচ্ছে অ্যাক্সেসিবল প্যারামিটার। এবং আমরা আগের দিন আলোচনা করছিলাম যে কোন একটা সিস্টেমের ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার ডিপেন্ড করে তার অ্যাক্সেসিবল প্যারামিটারের উপর, অর্থাৎ অ্যাক্সেসিবল প্যারামিটারের যা ভ্যালু সেখান থেকে সিস্টেমটার আমরা কি ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারকে ডিটারমাইন করতে পারি। তো এই জন্য আমরা যে লজ অফ থার্মোডিনামিক্স পড়েছিলাম, লজ অফ থার্মোডিনামিক্স অর্থাৎ যত রকম থার্মোডিনামিক লজ কিংবা থার্মোডিনামিক ফেনোমেনা আমরা পড়েছিলাম সবই কিন্তু একটা সিস্টেমের ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার। তার মানে থার্মোডিনামিক্স ইজ এ ম্যাক্রোস্কোপিক, থার্মোডিনামিক্স এটা কি, এটা হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার। ঠিক আছে, এই জন্য এরকম কোন একটা সিস্টেম যেখানে হিউজ নাম্বার অফ পার্টিকেল আছে তার ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ারকে ডিটারমাইন করার জন্য তাকে তার আমরা কি করেছিলাম, একটা ম্যাক্রো স্টেট দ্বারা সিস্টেমটাকে ডিফাইন করেছিলাম। এবং একটা ম্যাক্রো স্টেট, একটা সিস্টেমের ম্যাক্রো স্টেট কার দ্বারা আমরা ডিনোট করে থাকি না, কিছু থার্মোডিনামিক ভ্যারিয়েবল বা অ্যাক্সেসিবল প্যারামিটার দ্বারা সিস্টেমটার ম্যাক্রো স্টেটকে আমরা ডিফাইন করেছিলাম। ঠিক আছে, অর্থাৎ এই যে পুরো সিস্টেমটা, সিস্টেমটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কিভাবে না, সিস্টেমটা একটা স্টেট দিয়ে। তো সেই স্টেটটা যদি ম্যাক্রো স্টেট হয়, সাপোজ ম্যাক্রো স্টেট, ঠিক আছে, ম্যাক্রো স্টেটে, ম্যাক্রো স্টেট আমরা কি দ্বারা ডিনোট করবো না, অ্যাক্সেসিবল প্যারামিটার যেমন নাম্বার অফ পার্টিকেল, এনার্জি, আরো যত রকম থার্মোডিনামিক ভ্যারিয়েবল আছে সেগুলো দ্বারা সিস্টেমটার ম্যাক্রো স্টেটকে আমরা ডিফাইন করে থাকি। এবার আমি কি বলেছিলাম যে বাইরে থেকে আমি দেখছি কি সিস্টেমটার টোটাল নাম্বার অফ পার্টিকেল এন, টোটাল এনার্জি ই, কিন্তু যখন ইন্টারনালি দেখতে যাবো পার্টিকেল গুলো এইগুলো একই রেখেও, অর্থাৎ এন আর ই একই থাকা সত্ত্বেও তাদের যে ইন্টারনাল ডেকোরেশন অফ দ্য পার্টিকেল সেটা ডিফারেন্ট হতে পারে। যেমন দেখা গেল কি যে অনেকগুলো এনার্জি লেভেল আছে, তো E1, E2, E3 এরকম করে অনেকগুলো এনার্জি লেভেল আছে, তো টোটাল এনার্জি ফিক্স আছে, কিন্তু প্রত্যেকটা স্টেটে, ডিফারেন্ট স্টেটে যে নাম্বার অফ পার্টিকেল সেটাকে আমি ইন্টারচেঞ্জ করছি, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ডেকোরেট করা সত্ত্বেও এন আর ই কিন্তু একই আছে। তার মানে আমরা কি বলতে পারি যে সাপোজ এরকম হলো যে এখানে N1 পার্টিকেল আছে, এখানে N2 পার্টিকেল আছে, এখানে N3 পার্টিকেল আছে, তার মানে কি সামেশন ওভার আই এন আই দ্যাট ইজ ইকুয়াল টু N, আর হচ্ছে সামেশন ওভার আই এন আই ইন্টু ই আই দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি ই। এবারে দেখা গেল কি এটা একটা মাইক্রোস্টেট, অর্থাৎ N1 এ E1 আছে, মানে E1 এনার্জি লেভেলে N1 নম্বর অফ পার্টিকেল আছে, E2 এনার্জি লেভেলে N2 নম্বর অফ পার্টিকেল আছে, E3 এনার্জি লেভেলে N3 নম্বর অফ পার্টিকেল আছে। তো এটা একটা স্পেসিফিক মাইক্রোস্টেট আন্ডার দ্যাট মাইক্রোস্টেট। আবার যদি বললাম যে না এটা এই পার্টি ভেতরের, এটাকে আমি পাল্টে দিলাম, ভেতরের ডেকোরেশনটাকে পাল্টে দিলাম, দেখা গেল যে E1 এ আমার
n1 প্রাইম আছে, e2 তে আমার কত আছে না n2 প্রাইম আছে, তো সেখানে আমি বলতে পারি কি সামেশন ওভার ei ni প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু e, আর সামেশন ওভার ni প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু n, অর্থাৎ e আর n এক্সটারনাল যে অ্যাক্সেসিবল প্যারামিটার তার ভ্যালুটা একই আছে, কিন্তু ইন্টারনালি দেখা যাচ্ছে যে পার্টিকেল গুলোর যে ডেকোরেশন সেগুলো কিন্তু ডিফারেন্ট আছে। তার মানে আমরা বলতে পারি কি এই দুটো যে স্টেট, এই দুটো হচ্ছে কি ডিফারেন্ট মাইক্রোস্টেট আন্ডার দ্য সেম ম্যাক্রোস্টেট। ঠিক আছে, তার মানে একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে অনেকগুলো মাইক্রোস্টেট থাকতে পারে যাদের অ্যাক্সেসিবল প্যারামিটার গুলো কিন্তু একই, তার মানে তারা একই ম্যাক্রোস্টেটের আন্ডারে আছে। তাহলে একই ব্যাক্রোস্টেটের আন্ডারে যতগুলো পসিবল মাইক্রোস্টেট হতে পারে, যতগুলো পসিবল মাইক্রোস্টেট হতে পারে তাদের যে কালেকশন, সেই কালেকশনটাকে আমরা নাম দিয়েছিলাম কি এনসেম্বল। তার মানে এনি এনসেম্বল ইজ ডিফাইন্ড আন্ডার এ ম্যাক্রোস্টেট উইথ দ্য কালেকশন অফ অল পসিবল মাইক্রোস্টেট আন্ডার দ্যাট ম্যাক্রোস্টেট। ওই ম্যাক্রোস্টেটের আন্ডারে যতগুলো পসিবল মাইক্রোস্টেট হওয়া সম্ভব তাদের কালেকশনটাই হচ্ছে এনসেম্বল। ঠিক আছে, তো এবার আমরা ওই এনসেম্বল নিয়ে আলোচনা করব। এনসেম্বল নিয়ে আলোচনা করি, তো সাপোজ কোন একটা এনসেম্বল, এনসেম্বলটা আমি একটু আগে বললাম এনসেম্বল ইজ অ্যাসেম্বল অর কালেকশন অফ মাইক্রোস্টেট আন্ডার এ গিভিন ম্যাক্রোস্টেট, কোন একটা গিভিন ম্যাক্রোস্টেটের আন্ডারে যতগুলো পসিবল মাইক্রোস্টেট হতে পারে, মানে যতগুলো ফেচ পয়েন্ট হতে পারে সেই ফেচ স্পেসের যে পয়েন্ট গুলো তার যে কালেকশন বা অ্যাসেম্বল সেটা হচ্ছে এনসেম্বল। এবার আমি বললাম কি এই এনসেম্বল একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে ডিফাইন হয়, অর্থাৎ এখানে হতে পারে কি যে কোন একটা পার্টিকুলার অ্যাক্সেসিবল প্যারামিটারকে ফিক্স করে দিলাম, সেটাই হচ্ছে সিস্টেমটার একটা ম্যাক্রোস্টেট। ঠিক আছে, তো যদি এরকম হয় সাপোজ কোন একটা সিস্টেম কি না কোন একটা সিস্টেম হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম মানে কি যে এর মধ্যে এই সিস্টেমটার মধ্যে বাইরে থেকে হিট ঢুকতেও পারবে না, হিট বেরোতেও পারবে না। ঠিক আছে, অর্থাৎ টোটাল এনার্জি ইজ কনজার্ভড, বাইরে থেকে এনার্জি বাইরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ পসিবল নয়। ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো বাইরের সঙ্গে যদি এনার্জি কোনো এনার্জির যদি এক্সচেঞ্জ না হয় তাহলে টোটাল এনার্জি সেটা ফিক্সড থাকবে এই সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে, আর করলাম কি সিস্টেমটা হচ্ছে কি মেকানিক্যালি আইসোলেটেড। মেকানিক্যালি আইসোলেটেড মানে কি এর শেপ সাইজ পরিবর্তন করা সম্ভব নয়, বাইরের এক্সটার্নাল কোন রকম ফোর্স অ্যাপ্লাই করে এর শেপ আর সাইজ পরিবর্তন করা সম্ভব নয়, এই জন্য এটা কি এক্সটার্নালি আইসোলেটেড বা সরি মেকানিক্যালি আইসোলেটেড, তার মানে তার ভলিউমটা ফিক্স থাকবে। ঠিক আছে, আর যদি যেহেতু এটা আইসোলেটেড সিস্টেম তাহলে এর সঙ্গে বাইরে থেকে কোনো পার্টিকেল সাপ্লাইও করা যাবে না এবং এখান থেকে কোনো পার্টিকেল বাইরেও বেরোবে না, কিংবা এখানে কোনো পার্টিকেল ক্রিয়েশন অ্যানিহিলেশন মেকানিজম হচ্ছে না, তো সেক্ষেত্রে কি হবে এর নাম্বার অফ পার্টিকেল সেটাও কিন্তু ফিক্সড। ঠিক আছে, তো যদি এরকম কোনো সিস্টেম হয় যেটা কি না মেকানিক্যালি অ্যান্ড থার্মালি মেকানিক্যালি অ্যান্ড সমস্ত রকম ভাবে মানে ইন অল ওয়েজ যদি সে আইসোলেটেড সিস্টেম হয়, কোন একটা সিস্টেম যদি আইসোলেটেড সিস্টেম হয় অর্থাৎ সে মেকানিক্যালিও আইসোলেটেড এবং থার্মালিও আইসোলেটেড, তার মানে আমরা কি দেখব যে এর মধ্যে টোটাল এনার্জি সেটাও ফিক্সড থাকবে, ভলিউমটাও ফিক্সড থাকবে, সঙ্গে সঙ্গে টোটাল নাম্বার অফ পার্টিকেল সেটাও ফিক্সড থাকবে। ঠিক আছে, মানে টোটাল নাম্বার অফ পার্টিকেল, তার ইন্টারনালে তার মধ্যে হয়তো অনেক এনার্জি লেভেল আছে, তাদের মধ্যে পার্টিকেল এক্সচেঞ্জ হতে পারে যে এক নম্বর থেকে দু নম্বরে যাচ্ছে, দু নম্বর থেকে তিন নম্বরে যাচ্ছে, এইভাবে হতে পারে, কিন্তু টোটাল নাম্বার অফ পার্টিকেল টোটাল এনার্জি এবং টোটাল ভলিউম এটা যদি ফিক্স থাকে কোনো সিস্টেমের তাহলে এই সিস্টেমটার ম্যাক্রোস্টেটকে যদি আমি ডিফাইন করতে চাই কোনো একটা পার্টিকুলার এনসেম্বল লাগবে আমার, মানে সেই ম্যাক্রোস্টেটের আন্ডারে কোনো একটা পার্টিকুলার এনসেম্বল থাকবে, তো ওই ধরনের এনসেম্বলকে আমরা বলে থাকি হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল। মাইক্রো মানে কি যদি কোনো একটা সিস্টেম এরকম হয় অর্থাৎ আইসোলেটেড সিস্টেম হয় তাহলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখব সিস্টেমটা টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে, টোটাল ভলিউম কনস্ট্যান্ট থাকবে আর টোটাল নাম্বার অফ পার্টিকেল সেটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে এমতো অবস্থায় যদি সিস্টেমটার ম্যাক্রোস্টেট আমি ডিফাইন করতে যাই তাহলে এই তিনটে অ্যাক্সেসিবল প্যারামিটার দ্বারা আমি করতে পারি, অর্থাৎ এই তিনটা ফিক্স রেখে তার ইন্টারনাল স্ট্রাকচার ডিফারেন্ট হতে পারে, মানে ইন্টারনাল ডেকোরেশন ডিফারেন্ট হতে পারে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট মাইক্রোস্টেট হতে পারে। তো তার যে কালেকশন, অর্থাৎ যদি কোনো এনসেম্বল এই ধরনের ম্যাক্রোস্টেটের ওপরে আমি ডিফাইন করে থাকি তাহলে সেই ধরনের এনসেম্বলকে আমরা বলবো হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল। ঠিক আছে, অর্থাৎ মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে কি দেখবো না সিস্টেমটা সবসময় আইসোলেটেড সিস্টেম হবে, টোটাল এনার্জি ফিক্সড, টোটাল ভলিউম ফিক্সড এবং হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেল সেটা ফিক্সড, এটা হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে। এবার যদি এরকম কোনো সিস্টেম হয় এমন একটা থার্মোডিনামিক সিস্টেম যেটা কি না সেটা হচ্ছে ক্লোজড সিস্টেম। ঠিক আছে, ক্লোজড সিস্টেম মানে কি না যার মধ্যে দিয়ে হিট হিট ট্রান্সফার হতে পারবে বাট পার্টিকেল এক্সচেঞ্জ হতে পারবে না, মানে
এর মধ্যে কি আছে, এখানে থার্মাল কন্ট্যাক্ট আছে, এগুলোতে কি আছে, থার্মাল কন্ট্যাক্ট আছে। থার্মাল কন্ট্যাক্ট থাকার অর্থ কি, এদের মধ্যে দিয়ে হিট এক্সচেঞ্জ হতে পারে। এটা একটা বাউন্ডারি, এটা কি না, ডায়াথার্মাল বাউন্ডারি। তো ডায়াথার্মাল মানে বাউন্ডারি তিন ধরনের হয় সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য আমরা তিন ধরনের বাউন্ডারি ইউজ করে থাকি। একটা হচ্ছে ওপেন বাউন্ডারি, ঠিক আছে, মানে পারমিয়েবল বাউন্ডারি, আর একটা হচ্ছে পারমিয়েবল বাউন্ডারির মধ্যে দিয়ে কি হয় না, সমস্ত রকম এক্সচেঞ্জ হতে পারে, মানে হিটও এক্সচেঞ্জ হয় আর পার্টিকেলও এক্সচেঞ্জ হয়, মানে মাসও এক্সচেঞ্জ হয়। তারপরে কি ডায়াথার্মাল বাউন্ডারি, তার মধ্যে দিয়ে শুধুমাত্র হিট ট্রান্সফার হতে পারে কিন্তু মাস বা পার্টিকেল ট্রান্সফার হয় না। আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, অ্যাডিয়াবেটিক বাউন্ডারির মধ্যে দিয়ে কোনো কিছু এক্সচেঞ্জ হয় না। তো আইসোলেটেড সিস্টেম হলে তার চতুর্দিকে বাউন্ডারিটা হয় কি অ্যাডিয়াবেটিক বাউন্ডারি, কিন্তু এটা এটা অ্যাডিয়াবেটিক বাউন্ডারি নয়, এটা হচ্ছে ডায়াথার্মাল বাউন্ডারি। অর্থাৎ এখানে থার্মাল কন্ট্যাক্ট দেওয়া আছে, তার মানে হিট কিন্তু এর মধ্যে দিয়ে এক্সচেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু পার্টিকেল গুলো এক্সচেঞ্জ হবে না, ঠিক আছে। তো হিট যদি এক্সচেঞ্জ হয়, সাপোজ এর সঙ্গে কি করেছি, একটা হিট রিজার্ভার লাগানো আছে, একটা হিট রিজার্ভার যার টেম্পারেচার হচ্ছে টি। তাহলে রিজার্ভার কাকে বলে থাকি আমরা, না রিজার্ভার হচ্ছে এমন একটা সিস্টেম, সাপোজ এটা যদি টেম্পারেচার রিজার্ভার হয়, এখান থেকে যত হিট নিয়ে নিই না কেন এর টেম্পারেচার ফিক্সড থাকবে, অর্থাৎ টি এর ফিক্সড। যেমন সমুদ্র, সমুদ্র থেকে তুই যত জল তুলে নিস না কেন সমুদ্রের জলের কিন্তু অভাব হয় না, মানে কমলেও সেটাকে আমরা ধরি না। তো এই জন্য আমরা বলতে পারি যে সমুদ্র হচ্ছে জলের রিজার্ভার। আবার আমরা যদি বলি আর্থ, আমাদের আর্থ হচ্ছে কি, ফ্রি ইলেকট্রনের রিজার্ভার। সব সবাই তো আর্থ করেছে, সবাই তো গ্রাউন্ড করেছে কিন্তু তার ফ্রি ইলেকট্রনের অভাব হয় না, এই জন্য আমাদের আর্থ হচ্ছে ফ্রি ইলেকট্রনের রিজার্ভার। তো তেমনি একটা আইডিয়াল, একটা যদি হিট রিজার্ভারের সঙ্গে একে মানে থার্মাল কন্ট্যাক্টে রেখে দেওয়া হয়, তাহলে কি হবে, টেম্পারেচার সবসময় ফিক্সড থাকবে। আর কি না, সিস্টেমটা যদি মেকানিক্যালি আইসোলেটেড হয় তাহলে কি হবে, তার ভলিউম ফিক্সড থাকবে, আর যেহেতু এটা ডায়াথার্মাল বাউন্ডারি মানে টোটাল নাম্বার অফ পার্টিকেল সেটাও ফিক্সড থাকবে, কারণ পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে না বা ইন্টারনালি এর মধ্যে পার্টিকেল ক্রিয়েশন বা অ্যানিহিলেশন এই প্রসেসটাও হচ্ছে না। তার মানে এই সিস্টেমটার যে ম্যাক্রো স্টেট সেটাকে আমরা টিভিএন দ্বারা ডিনোট করতে পারি, মানে টেম্পারেচার ভলিউম আর নাম্বার অফ পার্টিকেল দ্বারা ডিনোট করতে পারি। এবং এই এনসেম্বলকে আমরা বলে থাকি হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বল, ঠিক আছে, এই এনসেম্বলকে বলা হয় ক্যানোনিক্যাল এনসেম্বল। এরকম একটা কোনো সিস্টেম যদি থাকে তার পার্টিকুলার এনসেম্বলটা কেমন হবে, না ক্যানোনিক্যাল এনসেম্বল হবে, ঠিক আছে এইটা। আর থার্ড হচ্ছে যদি এরকম কোনো সিস্টেম হলো যে সিস্টেমটা কি না ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম মানে কি, না এখানে একটা পার্টিকেল রিজার্ভার লাগানো আছে, তো এর মধ্যে এরকম একটা পোরাস লাগানো আছে একটা সিস্টেমের মধ্যে, ঠিক আছে। তো তার ফলে দেখা যাচ্ছে কি, এদের মধ্যে পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে, হিটও এক্সচেঞ্জ হচ্ছে, সমস্ত কিছু এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ ওপেন সিস্টেম, ঠিক আছে। এবং তার ফলে দেখা যায় কি, এখানে পার্টিকেল ক্রিয়েশন অ্যানিহিলেশন প্রসেসও ঘটতে পারে, কারণ যেহেতু পার্টিকেল বাইরে থেকে আসছে, পার্টিকেল যাচ্ছে, হিট এক্সচেঞ্জ হচ্ছে, তার মানে এখানে পার্টিকেল নাম্বার অফ পার্টিকেল সেটা কিন্তু ফিক্সড নয়। তো এরকম যদি কোনো সিস্টেম হয় তাহলে যেটা দেখা যাবে, যেহেতু হিট রিজার্ভার, এটা হিট রিজার্ভারের সঙ্গে আছে এবং পার্টিকেল রিজার্ভারও, এটা হিট রিজার্ভার এবং পার্টিকেল রিজার্ভার। তাহলে হিট রিজার্ভার হলে কি হবে, টেম্পারেচারটা ফিক্সড থাকবে, এবং এটা যদি মেকানিক্যালি আইসোলেটেড হয় তার মানে ভলিউমটাও ফিক্সড থাকবে, ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে মেকানিক্যালি আইসোলেটেড। কিন্তু নাম্বার অফ পার্টিকেল সেটা কিন্তু ফিক্সড থাকবে না, কারণ কি না, পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে, পার্টিকেল বাইরে থেকে আসছে, ভেতর থেকে পার্টিকেল বাইরে যেতে পারে, তাই জন্য নাম্বার অফ পার্টিকেল সেটা কিন্তু ফিক্সড থাকবে না। কিন্তু এখানে আরেকটা জিনিস ফিক্সড থাকবে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল, কেমিক্যাল পোটেনশিয়াল। কেমিক্যাল পোটেনশিয়াল কাকে বলে থাকি, অ্যাকচুয়ালি কেমিক্যাল পোটেনশিয়াল হচ্ছে কোনো একটা সিস্টেমের যে অ্যাভেলেবল এনার্জি বা ফ্রি এনার্জি, সেই ফ্রি এনার্জি পার ইউনিট পার্টিকেল, অর্থাৎ মিউ, একে মিউ দ্বারা ডিনোট করা হয়, মিউ ইকুয়ালস টু হচ্ছে জি বাই এন, মানে গিভস ফ্রি এনার্জি পার ইউনিট পার্টিকেল, ঠিক আছে। অর্থাৎ সাপোজ বলি যদি ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটা তৈরি করতে যা এনার্জি লাগে তা সেটাই তার কেমিক্যাল এনার্জি, এবং সেটা কি না, ইলেকট্রনের যে গিভস ফ্রি এনার্জি বা অ্যাভেলেবল এনার্জি পার ইউনিট পার্টিকেল সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মিউ বা কেমিক্যাল পোটেনশিয়াল। তার মানে এই ধরনের সিস্টেমের এনসেম্বল যদি আমাকে ডিনোট করতে হয় তাহলে তার করেসপন্ডিং ম্যাক্রোস্টেটটা হবে কি না, মিউ ভিটি, মিউ ফিক্সড হবে, অর্থাৎ পার্টিকেল নাম্বার অফ পার্টিকেল ফিক্সড নয়, ফিক্সড হচ্ছে কি কেমিক্যাল পোটেনশিয়ালটা, কেমিক্যাল পোটেনশিয়াল ফিক্সড হবে, মেকানিক্যালি আইসোলেটেড তার মানে ভলিউম ফিক্সড হবে, আর কি হবে না, টেম্পারেচারটা ফিক্সড হবে, মিউ ভিটি তিনটা ফিক্সড হবে। তো এটা যদি হয় তাহলে এই ধরনের এনসেম্বলকে আমরা বলে থাকি হচ্ছে কি, গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল, মানে প্রত্যেকটা শেষে কিন্তু ক্যানোনিক্যাল আছে, গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। তো প্রথমটা ছিল কি মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, ইভিএন, তিনটা ফিক্সড। দ্বিতীয়টা ছিল হচ্ছে কি ক্যানোনিক্যাল এনসেম্বল, মিউ টিভিএন, এই তিনটা ফিক্সড। আর এক্ষেত্রে কি না, এন ফিক্সড নয়, শুধুমাত্র ভি ফিক্সড, টেম্পারেচার ফিক্সড এবং কেমিক্যাল পোটেনশিয়াল ফিক্সড। তো এই ধরনের এনসেম্বলকে আমরা বলে থাকি হচ্ছে কি গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল।
তাহলে আমরা যে থার্মোডিনামিক্স পড়েছি, মানে তার যে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার পড়েছি, সেখানে অ্যাকচুয়ালি আমরা কি করেছি, সিস্টেমটার ম্যাক্রোস্টেট নিয়ে অনলি আলোচনা করেছি, ম্যাক্রোস্টেট নিয়ে আলোচনা করিনি। তো ওখানে আমরা তিন ধরনের সিস্টেম দেখেছিলাম। তো তিন ধরনের সিস্টেম মানে কি, একটা ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম, ডিপেন্ডিং অন দ্য বাউন্ডারি অফ দ্য সিস্টেম। বাউন্ডারিটা কি ছিল, একটা ছিল পারমিয়েবল, একটা ছিল ডায়াথার্মাল, আর একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। তো করেসপন্ডিংলি আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বো, তো এই তিন ধরনের সিস্টেমকে আমরা তিন ধরনের এনসেম্বল দ্বারা ডিনোট করতে পারি। ওপেন সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করতে পারি না, ওপেন সিস্টেমের ক্ষেত্রে আমরা হচ্ছে তাকে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল দ্বারা আমাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। যদি সেটা ক্লোজ সিস্টেম হয় তাকে আমরা তাহলে ক্যানোনিক্যাল এনসেম্বল দ্বারা রিপ্রেজেন্ট করতে হচ্ছে। আর যদি সেটা আইসোলেটেড সিস্টেম হয়, অর্থাৎ সমস্ত ভাবে মানে অল সর্টস অফ ওয়েতে সে যদি আইসোলেটেড থাকে, তাহলে আমরা তাকে কি করব না, মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল দ্বারা ডিনোট করব। তাহলে তিন ধরনের সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা আমাদের তিন ধরনের এনসেম্বল লাগবে। তো ক্লিয়ার? এই অবধি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বল। যে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। তো একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে এর অর্থ কি, আমরা অলরেডি পড়েছি যখন থার্মোডিনামিক্স পড়েছিলাম, তো সেখানে থার্মাল ইকুইলিব্রিয়াম পড়েছিলাম। থার্মাল ইকুইলিব্রিয়ামে হওয়ার অর্থ কি, তা সাপোজ দুটো সিস্টেম এ অ্যান্ড বি, ঠিক আছে, এ আর বি দুটো সিস্টেম তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এর অর্থটা কি না, এদেরকে যদি আমি কাছাকাছি আনি তাহলে দেয়ার উইল বি নো নেট এক্সচেঞ্জ অফ হিট বিটুইন এ অ্যান্ড বি। যদি এদেরকে কাছাকাছি আনা হয় তাহলে এদের মধ্যে হিটের কোনো নেট এক্সচেঞ্জ হবে না, মানে এ তাকে যা হিট দেবে সে ঠিক ততটা হিট তাকে ফিরিয়ে নেবে, তার মানে নেট এক্সচেঞ্জ হচ্ছে জিরো। তাহলে আমরা বলবো কি, দিস এ অ্যান্ড বি ইজ সেট টু বি আন্ডার থার্মাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এদের মধ্যে কোনো নেট এক্সচেঞ্জ অফ হিট হবে। এবং পরবর্তীতে দেখলাম যে সাপোজ এদের মধ্যে যদি টেম্পারেচারটা একই থাকে, টিএ আর টিবি, এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এটা আমরা থার্মোডিনামিক্স থেকে জেনেছি যে যদি দুটো সিস্টেম এ আর বি তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে অবশ্যই তাদের যে টেম্পারেচার সেটা ইকুয়াল হতে হবে, তার ফলে দেখা যাবে এদের মধ্যে কোনো নেট এক্সচেঞ্জ অফ হিট হবে না। এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার থেকে বা থার্মোডিনামিক্স থেকে আমরা জানি। এখন আমরা যদি ইন্টারনালি দেখতে যাই, সাপোজ কোন একটা সিস্টেম স্টেবল অবস্থায় আছে, তারা ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, মানে কি তারা হচ্ছে স্টেবল, মানে এক্সটারনালি আমি দেখছি সিস্টেমটা স্টেবল অবস্থায় আছে, কিন্তু ইন্টারনালি কোনো সিস্টেম স্টেবল থাকতে পারে না, কারণ তাদের মধ্যে ফ্লাকচুয়েশন থাকবে। তারা তখনই একমাত্র স্টেবল হতে পারে যদি টি ইকুয়াল টু জিরো কেলভিন হয়, আদারওয়াইজ কিন্তু কোনো সিস্টেমের মধ্যে একদম স্টেবিলিটি আসতে পারে না। একদম অ্যাবসলিউট স্টেবিলিটি কোনো সিস্টেমের ইন্টারনাল, মানে যদি মাইক্রোস্কোপিক লেভেলে দেখি, ম্যাক্রোস্কোপিক লেভেলে দেখছি যে এই যে দুটো সিস্টেম এ আর বি তারা হচ্ছে স্টেবল, কারণ কি তাদের মধ্যে কোনো নেট এক্সচেঞ্জ অফ হিট হচ্ছে না। ম্যাক্রোস্কোপিক্যালি আমরা বাইরে থেকে দেখছি এ তাকে কিছু হিট দিচ্ছে না, বি তাকেও কিছু হিট দিচ্ছে না, কিন্তু আমরা যদি দেখি একটু মাইনুরলি যে এও তাকে কিছু হিট দিচ্ছে, বি কিন্তু সেম অ্যামাউন্ট অফ হিট তাকে দিচ্ছে, তার মানে মাইক্রোস্কোপিক্যালি বা ইন্টারনালি এদের মধ্যে কোনো একটা মেকানিজম চলছে বা ফ্লাকচুয়েটিং মেকানিজম চলছে, এক্সেপ্ট টি ইকুয়াল টু জিরো কেলভিন। যদি সিস্টেম দুটো জিরো কেলভিনে থাকে তখন তাদের যে ইন্টারনাল মোশন সেটা বন্ধ হবে, আদারওয়াইজ কোনো একটা সিস্টেম কিন্তু কোনোদিন উইদাউট ফ্লাকচুয়েশন থাকতে পারে না। যতই তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকুক বা থার্মোডিনামিক ইকুইলিব্রিয়ামে থাকুক, তারা কিন্তু কোনোদিন স্টেবল হতে পারে না, তাদের মধ্যে ফ্লাকচুয়েশন থাকবে। তার কারণটা আমরা অলরেডি জানি যে যদি যেটাকে আমরা ভ্যাকুয়াম হিসেবে ধরতাম, ভ্যাকুয়াম মানে এনার্জিলেস কোনো একটা স্থান আগে আমরা ভাবতাম, কিন্তু দেখলাম যে না, ভ্যাকুয়াম বলে কিছু পসিবল নয়, ঠিক আছে, ভ্যাকুয়াম বলে কিছু পসিবল নয়, কারণ মিনিমাম একটা ফ্লাকচুয়েশন সবসময় সিস্টেমের মধ্যে থেকে যায়, সেটা হচ্ছে হাফ এইচ কাট ওমেগা, মানে হারমোনিক অসিলেটারের যে গ্রাউন্ড স্টেট এনার্জি সেই মিনিমাম এনার্জিটা অন্তত থাকবে, অর্থাৎ ভ্যাকুয়াম বলে কিছু নেই। ভ্যাকুয়ামই কি আছে না, ভ্যাকুয়ামের মধ্যেও একটা এনার্জি আছে, তো তার মানে কি হবে না, সিস্টেমটার মধ্যে একটা ফ্লাকচুয়েশন থাকবে। মানে আমি যদি বলি যে সাপোজ এই সিস্টেমটা এখন ই এন ভি আর টি তে আছে, মানে একসঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামেও আছে, মানে সরি থার্মাল ইকুইলিব্রিয়াম, একসঙ্গে ক্যানোনিক্যাল এনসেম্বলও আছে সিস্টেমটার মধ্যে, আবার মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলও আছে সিস্টেমটার মধ্যে রিপ্রেজেন্ট করতে পারছি, বা আমি একটাকে বাদ দিয়ে দিলাম, সাপোজ ইটা ফিক্সড নয়, এনভিটি, আমি এনভিটি যাই হোক একটা ফিক্সড, মোটামুটি ই ভি এন এটা ফিক্সড, মানে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল আছে, আইসোলেটেড সিস্টেম। তো তার মানে আমরা বলতে পারবো কি, এর এনার্জি সবসময় ফিক্সড, এর ভলিউম ফিক্সড, এর নাম্বার অফ পার্টিকেল ফিক্সড, তার মানে সিস্টেমটা নিশ্চয়ই স্টেবল আছে,
কিন্তু এটা নয়, এটা কিন্তু স্টেবল নয়। কারণ আমরা যখন মেকানিক্স পড়েছিলাম স্টেবিলিটির তিনটে কন্ডিশন দেখেছিলাম, একটাকে বলেছিলাম হচ্ছে কি না একটা স্টেবল ইকুইলিব্রিয়াম, একটাকে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে ক্যালাস ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম কি, তার যদি তাকে অ্যাপ্রিসিয়েবল ফোর্স না দিলে সে যদি তার ইকুইলিব্রিয়াম পজিশনটাকে সাস্টেন করে রাখে তাহলে ওই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি কোনো ইকুইলিব্রিয়াম কন্ডিশন এমন হয় তাকে সামান্যতম ফোর্স দিলে, মানে একটা ইনফাইনিটেসিমাল ফোর্স দিলেই সে হচ্ছে তার ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে ব্রেক করে দিচ্ছে, তাহলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর যদি এরকম হয় যে যদি কোনো সিস্টেমকে এক্সটার্নাল ডিস্টারবেন্স দেওয়ার ফলে সে ডিস্টার্ব হবে বা ডিস্টার্ব হয়ে সে যে স্টেটে পৌঁছবে সেটাও হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যেরকম অবস্থায় যাবে সেই অবস্থাতেই কিন্তু আবার সে ইকুইলিব্রিয়ামে থেকে যাবে। তাহলে ওই ধরনের ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে আমরা বলে থাকি হচ্ছে কি ক্যালাস ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তো এখানে আমরা দেখছি কি যে সিস্টেমটা ইভিএন এ আছে, মানে ইকুইলিব্রিয়ামে হয়তো আছে, কারণ সিস্টেমটার ইভিএন ফিক্সড, মানে সিস্টেমটা তো গ্রো করছিল এরকম একটা আইসোলেটেড সিস্টেম, তার মধ্যে কি হবে না সেটা তার একটা ইভলিউশন ঘটছে টাইমের রেসপেক্টে, কিন্তু সেখানে দেখতে পাচ্ছি ইভিএনটা ফিক্সড। কিন্তু এটা স্টেবল তখনই হবে, কখন হবে না আমি বাইরে থেকে অনেক রকম অনেক পরিমাণ ইনফ্লুয়েন্স দিলেও, মানে অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্ট অফ ইনফ্লুয়েন্স দিলেও যদি তার ইভিএনটা ফিক্সড থাকে তাহলে আমরা কি বলবো না সিস্টেমটা স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, আদারওয়াইজ সেটা ক্যালাস ইকুইলিব্রিয়াম হতে পারে না হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম হতে পারে। কিন্তু সিস্টেমটা স্টেবল ইকুইলিব্রিয়ামে তখনই থাকবে যদি অ্যাপ্রিসিয়েবল ডিস্টারবেন্স দেওয়া সত্ত্বেও সিস্টেমটা তার ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে সাস্টেন করে রাখে। তো ইন্টারনালি এটা কখন পসিবল, মানে আমি যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি যে একটা সিস্টেম লং টাইমের জন্য এটাকে সাস্টেন কখন করে রাখতে পারে, কারণটা কি যে একটা সিস্টেম অ্যাকচুয়ালি সে তার ফেজ স্পেস অনুযায়ী কি হচ্ছে না ফেজ স্পেস অনুযায়ী ইভলভ করছে, বিভিন্ন ফেজ পয়েন্টে ইভলভ করছে, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে ইভিএনটা ফিক্স আছে। যেমন হারমোনিক অসিলেটর যদি ভাবি আমরা, তো এই যে পুরো ফেজ স্পেস, এই ফেজ স্পেস ধরে তার কিন্তু ইটা ফিক্সড, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ই ফিক্সড। ঠিক আছে, এবারে এটা তখনই স্টেবল হবে, তত বেশি স্টেবল হবে যাতে ওই ইভিএন এর আন্ডারে নাম্বার অফ মাইক্রোস্টেটটা যত বেশি হবে, অর্থাৎ যত বেশি পসিবিলিটি থাকবে ইন্টারনালি সে কি হচ্ছে অ্যাকচুয়ালি এটা চেঞ্জ হবে তখনই যদি ইন্টারনালি তার চেঞ্জটা হয়। কিন্তু দেখা গেলো যে ইন্টারনালি চেঞ্জ করা সত্ত্বেও আউট মানে এক্সটার্নালি চেঞ্জ হচ্ছে না, মানে এক মাইক্রোস্টেট থেকে অন্য মাইক্রোস্টেটে ইভলভ করছে, সুতরাং তার চেঞ্জের পসিবিলিটি কম। অর্থাৎ যত বেশি আমার নাম্বার অফ মাইক্রোস্টেট থাকবে তত কি হবে এই এই যে প্যারামিটারগুলো ইভিএন এখানে সাস্টেন করার সম্ভাবনাটা তত বাড়বে। অর্থাৎ আমরা মাইক্রোস্কোপিক্যালি বলতে পারি কি যে কোনো একটা সিস্টেম তখনই স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে যদি সেই সেই ম্যাক্রোস্টেটের আন্ডারে নাম্বার অফ মাইক্রোস্টেটটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, যত রকম কম্বিনেশন পসিবল তার মধ্যে পসিবল কম্বিনেশনের মধ্যে নাম্বার অফ মাইক্রোস্টেটটা যদি ম্যাক্সিমাম হয় কোন আন্ডার আন্ডারে গিভিন ম্যাক্রোস্টেট, কোন একটা গিভিন ম্যাক্রোস্টেটের আন্ডারে যদি নাম্বার অফ মাইক্রোস্টেটটা ম্যাক্সিমাম হয় তাহলে বলবো সিস্টেমটা ওই ম্যাক্রোস্টেটে স্টেবল আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মাইক্রোস্কোপিক আইডিয়া। ম্যাক্রোস্কোপিক্যালি আমরা দেখলাম তাদের টেম্পারেচার ইকুয়াল হলে তারা ইকুইলিব্রিয়ামে থাকবে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি ইন্টারনালি যদি দেখি যে কোনো একটা সিস্টেমের মধ্যে নাম্বার অফ মাইক্রোস্টেট আন্ডারে গিভিন ম্যাক্রোস্টেট সেটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে বলবো যে সিস্টেমটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমরা ব্যাপারটাকে একটু অ্যানালিসিস করার চেষ্টা করব, এটা তো আমি জাস্ট ব্যাপারটা বোঝালাম, এবার ম্যাথামেটিক্যাল ওয়েতে আমরা যদি দেখি তাহলে কি পাবো। ঠিক আছে, তাহলে সাপোজ আমি দুটো সিস্টেম নিলাম, একটা হচ্ছে এ সিস্টেম একটা হচ্ছে বি সিস্টেম। এবার দুটো সিস্টেমকে আমি একটা আইসোলেটেড বাউন্ডারির মধ্যে রাখলাম, মানে অ্যাডিয়াবেটিক বাউন্ডারির মধ্যে রাখলাম, অর্থাৎ এর এনার্জি যদি হয় ই এ আর এর এনার্জি যদি হয় ইবি তাহলে ই এ প্লাস ইবি দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল ই ইবি, ই এটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ টোটাল বাইরে থেকে কোনো এনার্জি আমি দিচ্ছি না বা বাইরে থেকে নিচ্ছি না। তো এটা হচ্ছে এ সিস্টেম আর এটা হচ্ছে বি সিস্টেম। তো এ সিস্টেমের ম্যাক্রোস্টেটটা আমি ডিফাইন করেছি কি না, নাম্বার অফ পার্টিকেল হচ্ছে এন এ, এনার্জি হচ্ছে ই এ, আর ভলিউম তো ভি, আর টেম্পারেচার হচ্ছে টি এ। তাহলে এন এ ই মানে এন এ টি এ ই এ এই দ্বারা আমি ডিনোট করেছি। সিমিলারলি এর ক্ষেত্রে কি এন বি ইবি টি বি এই দ্বারা ডিনোট করেছি। এবারে সাপোজ এই এ সিস্টেমের আন্ডারে এটা তো এটা হচ্ছে তার ম্যাক্রোস্টেট, এই ম্যাক্রোস্টেট নাম্বার অফ মাইক্রোস্টেট সেটা সাপোজ ওমেগা এ। ঠিক আছে, নাম্বার অফ মাইক্রোস্টেট আন্ডার দ্যাট ম্যাক্রোস্টেট সেটা হচ্ছে ওমেগা এ।
আর এই ম্যাক্রোস্টেটের আন্ডারে বি বি সিস্টেমের যে ম্যাক্রোস্টেট তার আন্ডারে নাম্বার অফ মাইক্রোস্টেট সেটা হচ্ছে ওমেগা বি। তাহলে এর ইন্ডিভিজুয়াল নাম্বার অফ মাইক্রোস্টেট ওমেগা এ আর এর ইন্ডিভিজুয়াল নাম্বার অফ মাইক্রোস্টেট হচ্ছে ওমেগা বি। এবার যখনই আমি দুটো সিস্টেমকে ক্লোজ করে আনবো, টোটাল যে কম্পোজিট সিস্টেম অর্থাৎ এবি সিস্টেম, এবি হচ্ছে কি একটা কম্পোজিট সিস্টেম, এই কম্পোজিট সিস্টেমের নাম্বার অফ মাইক্রোস্টেট যদি ওমেগা হয় তাহলে ওমেগাটা কত হবে? কেউ একজন বল দেখি কত হতে পারে। ওমেগা এ ইনটু ওমেগা বি হবে, কারণ দেখা যাচ্ছে যে এর ডেকোরেশনটা তিন ভাবে হতে পারে, এর ডেকোরেশনটা চার ভাবে হতে পারে। তাই টোটাল সিস্টেমটাকে যদি জুড়ে দিই তাহলে পুরো সিস্টেমটার 3×4 ভাবে আমি তাকে কিন্তু ডেকোরেট করতে পারি বা সাজাতে পারি। মানে এরকম ব্যাপারটা যে একটা লুডো ছক্কা যদি গড়িয়ে দিই তাহলে পসিবল কটা রেজাল্ট হতে পারে 6। এবার যদি দুটো দুটোকে গড়িয়ে দিই তাহলে কি হবে, তার 6×6=36টা হতে পারে। যেরকম কি লুডো ছক্কাতে কি হয়, ফুট, দুরি, তিরি, চোখ, পাঁচ, ছয় হতে পারে। আবার এটাতেও হতে পারে পুট দুরি করে হতে পারে। এবার কি হলো যে এরকম হলো যে পুট 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 দুরি পুট তিরি পুট চোখ পুট পাঁজা পুট ছয়, অর্থাৎ শুধু পুটের জন্য এর 6টা পাচ্ছি দ্বিতীয়টাতে, আবার এর দুরির জন্য 6টা পাবো, এর তিরির জন্য 6টা পাবো, অর্থাৎ এর প্রত্যেকটার জন্য এখানে 6টা পাবো। তার মানে টোটাল 6×6 মানে 36টা নাম্বার ও পসিবল ডেকোরেশন হতে পারে। তো এখানেও সেরকম যে যদি এ সিস্টেমের ক্ষেত্রে নাম্বার অফ মাইক্রোস্টেট ওমেগা এ হয় এবং বি সিস্টেমের ক্ষেত্রে নাম্বার অফ মাইক্রোস্টেট ওমেগা বি হয়, তাহলে টোটাল কম্পোজিট সিস্টেমের যে নাম্বার অফ মাইক্রোস্টেট সেটা কত হবে, না ওমেগা এ ইনটু ওমেগা বি এটা হবে। এবার কি বলা হচ্ছে যে এই দুটো তখনই থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, তখনই থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে যদি এই ওমেগাটা ম্যাক্সিমাম হয়। এই ম্যাক্রোস্টেটের আন্ডারে ওমেগা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমরা বলবো কি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। তো আমি এর দুদিকে লগ নিয়ে নিলাম, তাহলে কত হবে, এলএন ওমেগা ইজ ইকুয়াল টু কত, এলএন ওমেগা এ প্লাস এলএন ওমেগা বি এটা। এবার যদি ওমেগা ম্যাক্সিমাম হয় তাহলে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হবে, মানে ওমেগা ম্যাক্সিমাম হলে কি হবে লগ ওমেগাও ম্যাক্সিমাম হবে, অর্থাৎ এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হবে। মানে ডি বাই আমি সাপোজ ই1 এর ই এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে জিরো হবে। তার মানে আমরা লিখতে পারি কি ডেল অফ এলএন ওমেগা এ বাই ডেল ই এ ই এ প্লাস ডেল অফ এলএন ওমেগা বি বাই ডেল ই বি ই এ দ্যাট ইজ ইকুয়াল টু জিরো এটা। তো এটাকে এখন আমি একটু ম্যানিপুলেট করে এভাবে লিখতে পারি, ডেল অফ এলএন ওমেগা এ বাই ডেল ই এ প্লাস ডেল অফ এলএন ওমেগা বি বাই ডেল ই বি ইনটু ডেল ই বি বাই ডেল ই এ দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি ম্যাক্সিমাম হয় অর্থাৎ ইকুইলিব্রিয়ামের কন্ডিশন হচ্ছে এটা ম্যাক্সিমাম হতে হবে, সেখান থেকে এটা পেলাম। এবারে এখানে যদি এখানে দেখ এখানে যদি ই এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, 1 প্লাস ডেল ই বি বাই ডেল ই এ দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, কারণ ইটা কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট হলে তার রেসপেক্টে ডেরিভেটিভ জিরো হবে। তার মানে ডেল ই বি বাই ডেল ই এ সমান কত হবে, -1, কারণ 1 প্লাস এটা ইকুয়াল টু জিরো তাহলে এটা সমান -1। তো তার মানে এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি এটা কত পাবো, এখানে -1 করে দিলে কি হচ্ছে না দ্যাট ইজ ইকুয়াল টু -0। তার মানে আলটিমেট আমরা কি পেলাম, না ডেল অফ এল এল ওমেগা এ বাই ডেল এ ইকুয়ালস টু ডেল অফ এল এন ওমেগা বি বাই ডেল ই বি, অর্থাৎ দুটো সিস্টেম ইকুইলিব্রিয়ামে তখনই থাকবে তারা যদি এই কন্ডিশন মেনে চলে। মানে মাইক্রোস্কোপিক কেলি আমরা যদি বলি যে সিস্টেমটা দুটো সিস্টেম কখন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, যদি তাদের ডেল অফ এলএন ওমেগা এ বাই ডেল ই এ এটা কনস্ট্যান্ট হয়, মানে ডেল অফ এলএন ওমেগা এ বাই ডেল ই এ সমান ডেল অফ এলএন ওমেগা বি বাই ডেল ই বি, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো এই দুটো সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। এটা হচ্ছে মাইক্রোস্কোপিক কন্ডিশন, এটা কিন্তু ম্যাক্রোস্কোপিক কন্ডিশন নয়। মানে ভেতরে গিয়ে দেখলাম যে মাইক্রোস্টেটের ওপর তার থার্মাল ইকুইলিব্রিয়ামের প্রভাবটা কি, বা দ্য কন্ডিশন অফ অন থার্মাল ইকুইলিব্রিয়াম বা কন্ডিশন ডিউ টু দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম অন দ্য নাম্বার অফ মাইক্রোস্টেট, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম। এবার ম্যাক্রোস্কোপিক্যালি আমরা কি জানি যে কি হবে, না টি এ ইকুয়ালস টু টিবি হতে হবে, তবেই আমরা বলবো কি সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে আমরা বলতে পারি কি যে 1/TA ইকুয়ালস টু 1/TB এটা হতে হবে। আর লজ অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা কি জানি, ক্লসিয়াস রিলেশন থেকে টিডিএস ইকুয়াল টু কত হয়, না ডিই প্লাস পিডিবি এটা হয়, ডিই প্লাস পিডিবি।
তার মানে 1 বাই টি সমান কত না 1 বাই টি সমান হচ্ছে ডেল এস বাই ডেল ই এট কনস্ট্যান্ট ভি, এগুলো সবই কিন্তু কনস্ট্যান্ট ভিতে বার করেছে, এই জন্য এগুলোকে কনস্ট্যান্ট ভি দিতে পারি, কারণ আমি ধরে নিয়েছিলাম যে এটা এটারও মানে মেকানিক্যালি আইসোলেটেড, সো এরও ভলিউম যা এরও ভলিউম কিন্তু তা মানে এটা ভি ওয়ান ভি এ এটা ভিভি, তো টোটাল ভি এ প্লাস ভিভি এটা কিন্তু কনস্ট্যান্ট, কারণ এটা মেকানিক্যালি আইসোলেটেড। ঠিক আছে, তো আমরা দেখলাম যে 1 বাই টি সমান হচ্ছে ডেল এস বাই ডেল ই এট কনস্ট্যান্ট ভি, তার মানে এখানে আমি কি বলতে পারি না ডেল এস এ বাই ডেল ই এ এট কনস্ট্যান্ট ভি সমান হচ্ছে ডেল এস বি বাই ডেল ই বি এট কনস্ট্যান্ট ভি। এটা অর্থাৎ মাইক্রোস্কোপিক্যালি আমরা দেখবো যে দুটো সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলে এই কন্ডিশন মেনে চলবে, আর ম্যাক্রোস্কোপিক্যালি ফ্রম দা থার্মোডিনামিক ল অফ ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স এন্ড অর ক্লসিয়াস রিলেশন, ওখান থেকে আমরা দেখলাম যে এই কন্ডিশনকে মেনে চলতে হবে, তাহলেই তারা কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এখন আমি কম্পেয়ার করে কি বলতে পারি না এলএন ওমেগা এ প্রপোর্শনাল টু কত এস, মানে এস প্রপোর্শনাল টু এলএন ওমেগা। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যদি কোন সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে এটা এই কন্ডিশন মেনে চলে মাইক্রোস্কোপিক্যালি, আর ম্যাক্রোস্কোপিক্যালি এই কন্ডিশন মেনে চলে। তাহলে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক কন্ডিশন, এটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক কন্ডিশন, দুটো কম্পেয়ার করে আমরা বলতে পারি যে এস প্রপোর্শনাল টু এলএন ওমেগা। ঠিক আছে, তাহলে একে ইকুয়াল করার জন্য কি দিতে হবে, একটা কনস্ট্যান্ট দিতে হবে, সেই কনস্ট্যান্টটাকে নাম দিলাম সাপোজ আলফা। ঠিক আছে, যে এস ইকুয়াল টু আলফা এলএন ওমেগা, আলফা ইজ এ নর্মাল কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবার এই আলফার ভ্যালুটা আমরা কোথা থেকে বার করতে পারি সেটা দেখার চেষ্টা করছি, যে আলফাটা আমি কোত্থেকে বের করব। তো তার জন্য আমরা একটা থার্মোডিনামিক সিস্টেমের কথা আলোচনা করি, যে এটা একটা সিস্টেম আছে, তো এখানে একটা পিস্টন লাগানো আছে, পিস্টনের মধ্যে এরকম স্প্রিং লাগানো আছে। ঠিক আছে, তো ইনিশিয়ালি এখানে এর ভলিউম কত ছিল না ভি ওয়ান, নাম্বার অফ পার্টিকেল কত সাপোজ এন, নাম্বার অফ পার্টিকেল হচ্ছে এন আর ভলিউম হচ্ছে ভি ওয়ান, টেম্পারেচার হচ্ছে টি। এবার এটা কি হচ্ছে না আইসোথার্মালি এক্সপ্যান্ড করছে, মানে এক্সপ্যান্ড করে এরকম এসে গেল, তাহলে এর ভলিউম এখন হচ্ছে ভি টু, নাম্বার অফ পার্টিকেল এন, টেম্পারেচার হচ্ছে টি। অর্থাৎ ইনিশিয়ালি সিস্টেমটা এরকম অবস্থায় ছিল, তারপর আইসোথার্মালি এক্সপ্যান্ড করার পর এই অবস্থায় এসছে। তো লজ অফ থার্মোডিনামিক্স থেকে কি জানি না টিডিএস ইকুয়ালস টু কত না ডি প্লাস পিডিভি, এটা আমরা জানি। তাহলে ডিএস সমান কত হয় না ডি বাই টি প্লাস পি বাই টি ইন্টু ডিভি, এইটা। এবার যদি আইসোথার্মাল প্রসেস হয় তাহলে ডিইটা জিরো, তার মানে কত ডিএস ইকুয়ালস টু কত না পি বাই টি ইন্টু ডিভি, এইটা। ঠিক আছে, তার মানে ডিএস ইকুয়ালস টু কত পি বাই টি ইন্টু ডিভি। তো এবারে ব্যাপারটা হচ্ছে কি, এখন এই পুরো সিস্টেমটার পুরো ভলিউমটা হচ্ছে ভি, তার মধ্যে এইটুকুটা ভি ওয়ান, এখানেও পুরোটা হচ্ছে ভি, এইটুকুটা হচ্ছে ভি টু। তাহলে একটা পার্টিকেল এই জায়গার মধ্যে থাকার প্রবাবিলিটি কত হবে না ভি ওয়ান বাই ভি, পুরোটা যদি ভি হয় আর এটা যদি ভি ওয়ান হয়, আমি বললাম যে কোনো একটা পার্টিকেল এখানে থাকার প্রবাবিলিটি কত ভি ওয়ান বাই ভি, আর এন নাম্বার অফ পার্টিকেল এখানে থাকার প্রবাবিলিটি কত না ভি ওয়ান বাই ভি হোল টু দি পাওয়ার এন, তার মানে আমি বলতে পারি যে ওমেগা ওয়ান মানে ইনিশিয়াল যেটা সেটা কত না ইনিশিয়াল হচ্ছে কত না ভি ওয়ান বাই ভি হোল টু দি পাওয়ার এন। সিমিলারলি এখানে নাম্বার অফ মাইক্রোস্টেট ওমেগা টু কত না ভি টু বাই ভি হোল টু দি পাওয়ার এন, এইটা। ঠিক আছে, তো আমি এটাতে পরে আসছি, তাহলে এটা পেলাম, তাহলে ইনিশিয়াল নাম্বার অফ মাইক্রোস্টেট হচ্ছে এটা এটা, তারপরে এস সমান আমরা কত জানি এস সমান হচ্ছে আলফা এল এন ডব্লিউ, তার মানে ডেল্টা এস সমান কত না এস টু মাইনাস এস ওয়ান, মানে আলফা এল এন ওমেগা টু মাইনাস এল এন ওমেগা ওয়ান, মানে আলফা এল এন ওমেগা টু বাই ওমেগা ওয়ান। তাহলে ওমেগা টু বাই ওমেগা ওয়ান করলে কত হবে না ওমেগা টু বাই ওমেগা ওয়ান করলে আলফা এল এন ওমেগা টু বাই ওমেগা ওয়ান মানে কত না ভি টু বাই ভি ওয়ান হোল টু দি পাওয়ার এন, তার মানে কত হচ্ছে না আলফা এন এল এন ভি টু বাই ভি ওয়ান, এইটা। অর্থাৎ আমরা দেখলাম কি যে ডেল্টা এস সেটা কত হচ্ছে না ডেল্টা এস ইকুয়ালস টু হচ্ছে আলফা এন লগ বা এল এন বা লন ভি টু বাই ভি ওয়ান। আর আমরা লজ অফ থার্মোডাইনামিক্স থেকে কি দেখলাম যে ডিএস ইকুয়ালস টু ফর আইসোথার্মাল প্রসেস
কত না পি বাই টি ডিভি, এইটা এটা আমরা দেখলাম। এবারে আমরা জানি কত না পিভি সমান কত হয় না এন আর টি, ঠিক আছে, পিভি সমান হয় এন আর টি। এবার এনটা কি, এন হচ্ছে নাম্বার অফ মোলস, মানে আমরা লিখতে পারি নাম্বার অফ পার্টিকেল যদি এন হয় এন বাই এন এ, এটা হয়। তার মানে পিভি সমান কত হবে এন ইন্টু আর বাই এন এ, মানে কত কে বোলজম্যান কনস্ট্যান্ট, কারণ আমরা জানি কি আর ইকুয়ালস টু কে ইন্টু এন এ, অর্থাৎ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ইকুয়ালস টু বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, সো দ্যাট ইজ ইকুয়াল টু এন কে টি। তার মানে পি বাই টি সমান কত না পি বাই টি ইকুয়ালস টু হচ্ছে এন কে বাই ভি, ঠিক আছে, পি বাই টি ইকুয়ালস টু এন কে বাই ভি। তার মানে এখানে আমরা বসিয়ে দেবো তাহলে কত হবে না এন কে ডিভি বাই ভি, তাহলে ডেল্টা এস সমান কত হবে না ইন্টিগ্রেশন এন কে ডিভি বাই ভি ওয়ান টু টু, মানে এন কে লন ভি টু বাই ভি ওয়ান, এইটা। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি, এটা পেলাম হচ্ছে থার্মোডিনামিক বিহেভিয়ার থেকে, মানে লজ অফ থার্মোডিনামিক্স থেকে, আর এটা হচ্ছে ওই রিলেশন থেকে, কোথা থেকে না মাইক্রোস্টেট আর ম্যাক্রোস্টেটের মধ্যে কম্পেয়ার করে যেটা পেয়েছিলাম, এই দুটো কম্পেয়ার করে আমরা দেখলাম আলফা সমান কত না কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। আলফা যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আমরা ধরেছিলাম সেটা অ্যাকচুয়ালি কি না বোলজম্যান কনস্ট্যান্ট কে, সেটাকে আমরা কনস্ট্যান্ট করতে পারলাম। তো তার মানে আমরা পেলাম কি দ্য ফেমাস বোলজম্যান রিলেশন এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ বা কে লন ডব্লিউ বা কে লন ওমেগা, এস ইকুয়ালস টু কে লন ওমেগা, দিস ইজ ফেমাস বোলজম্যান ইকুয়েশন, বোলজম্যান রিলেশন। এবং এই রিলেশনের একটা বিউটি হচ্ছে কি, এটা খুবই ইম্পর্টেন্ট রিলেশন, এই কারণে এসটা হচ্ছে কি ম্যাক্রোস্টেট প্যারামিটার বা এক্সটার্নাল প্যারামিটার, ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার মেজার করার জন্য আমরা এন্ট্রপি ইউজ করে থাকি থার্মোডিনামিক বিহেভিয়ার, আর ওমেগাটা হচ্ছে কি নাম্বার অফ মাইক্রোস্টেট যেটা সেটাকে, সেটা হচ্ছে কি মাইক্রোস্কোপিক বিহেভিয়ার বা মাইক্রোস্কোপিক প্যারামিটার। তাহলে বোলজম্যান ইকুয়েশনের ইম্পর্টেন্স বা বিউটিটা হচ্ছে ইট রিলেটস দ্য মাইক্রোস্কোপিক বিহেভিয়ার অ্যান্ড দ্য ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার, ঠিক আছে, বা ম্যাক্রোস্টেট প্যারামিটার আর মাইক্রোস্টেট প্যারামিটারের মধ্যে রিলেশন সেটা হচ্ছে বোলজম্যান ইকুয়েশন। এবং ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলার রিলেশন বা সেকেন্ড মোস্ট পপুলার ইকুয়েশন ইন ফিজিক্স আফটার ইকুয়াল টু এমসি স্কোয়ার, ইকুয়াল টু এমসি স্কোয়ারের পর এই ইকুয়েশনটা হচ্ছে সেকেন্ড মোস্ট পপুলার রিলেশন, ঠিক আছে। তো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কন্ডিশন অফ স্টেবিলিটি থেকে আমরা আলোচনা করে দেখলাম যে এন্ট্রপির সঙ্গে নাম্বার অফ মাইক্রোস্টেটের মধ্যে রিলেশন কি হয়, এবং পরবর্তীকালে এটা কাজে লাগিয়ে আমরা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স থেকে অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের ল থেকে থার্মোডিনামিক্সে কিভাবে যেতে পারি তার একটা প্রাথমিক গেটওয়ে, প্রাইমারি গেটওয়ে হচ্ছে এটা, সেটা হচ্ছে বোলজম্যান রিলেশন, ঠিক আছে। আরেকটা ব্যাপার, এই যে নাম্বার অফ মাইক্রোস্টেট এটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করলো তাহলে, না কোন একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে যত বেশি নাম্বার অফ মাইক্রোস্টেট থাকবে তত কি হবে না তত সিস্টেমটা ওই ম্যাক্রোস্টেটে স্টিক করে থাকবে বা ওই ম্যাক্রোস্টেটে সাসটেন্ড হয়ে থাকবে। তাহলে সাপোজ কোন একটা ম্যাক্রোস্টেট, সাপোজ ইভিএন দ্বারা আমি ডিনোট করেছি, তার মধ্যে যত নাম্বার অফ বেশি মাইক্রোস্টেট, নাম্বার অফ মাইক্রোস্টেট যত বেশি হবে তত কি হবে সিস্টেমটা ওই থার্মোডিনামিক স্টেটে, এগুলো তো থার্মোডিনামিক স্টেট, আমরা বলছি ম্যাক্রোস্টেট, কিন্তু যদি অ্যাকচুয়ালি দেখি যে সিস্টেমটা থার্মোডিনামিক্স নিয়ে আলোচনা করছি তাই জন্য এটা হচ্ছে একটা থার্মোডিনামিক স্টেট, তাহলে কোন একটা থার্মোডিনামিক স্টেটের আন্ডারে ইন্টারনালি যত বেশি মাইক্রোস্টেট থাকবে সিস্টেমটা ওই থার্মোডিনামিক স্টেটে থাকার সম্ভাবনাটা তত বেশি হবে। তো এই জন্য নাম্বার অফ মাইক্রোস্টেট ওমেগাকে কি বলা হয় থার্মোডিনামিক প্রবাবিলিটি, থার্মোডিনামিক প্রবাবিলিটি। এটা কিন্তু নর্মাল প্রবাবিলিটির সঙ্গে মিলবে না, এটা হচ্ছে থার্মোডিনামিক প্রবাবিলিটি, এবং এই প্রবাবিলিটি একের, এর ভ্যালুটা কিন্তু একের চেয়ে বেশি হতে পারে, মানে এটা নর্মালাইজড নয়, অর্থাৎ এখানে নাম্বার অফ মাইক্রোস্টেটটাই হচ্ছে থার্মোডিনামিক প্রবাবিলিটি, এবং থার্মোডিনামিক প্রবাবিলিটি ক্লাস আছে, পরের ক্লাসে আমরা একদম ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এই অবধি কোনো কোশ্চেন থাকলে বল, না হলে সেশন শেষ করবো। আচ্ছা আচ্ছা, কোন একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে সেই ম্যাক্রোস্টেট প্যারামিটার গুলো কি অ্যাক্সেসিবল প্যারামিটার, এবং জেনারেলি এটা হচ্ছে থার্মোডিনামিক প্যারামিটার, ঠিক আছে। তো একটা কোন, তাহলে অ্যাকচুয়ালি এই ম্যাক্রোস্টেট গুলো কি একটা থার্মোডিনামিক স্টেটকে ডিফাইন করে, ঠিক আছে। তো কোন একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে যত নাম্বার অফ মাইক্রোস্টেট যত বেশি হবে, অর্থাৎ কোন একটা থার্মোডিনামিক স্টেটের আন্ডারে যত বেশি মাইক্রোস্টেট থাকবে ইন্টারনালি সিস্টেমটা ওই থার্মোডিনামিক স্টেটে তত বেশি সময় ধরে থাকবে,
অর্থাৎ ওই স্টেটে থাকার সম্ভাবনা তত বেশি। এই জন্য কোন একটা ম্যাক্রো স্টেটের আন্ডারে নাম্বার অফ মাইক্রো স্টেট, সেটাকে কি বলা হয়? থার্মোডিনামিক প্রবাবিলিটি। ঠিক আছে, থার্মোডিনামিক প্রবাবিলিটি হচ্ছে কি, নাম্বার অফ মাইক্রো স্টেট আন্ডার এ গিভিন থার্মোডিনামিক ম্যাক্রো স্টেট ইজ কল্ড দ্য থার্মোডিনামিক প্যারামিটার অফ দ্য সিস্টেম বা অফ দ্যাট ম্যাক্রো স্টেট। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বল, পরের ক্লাসে না হয়, মানে এটা হচ্ছে শেষ হলো, এর পরের দিন আমরা আলোচনা করব ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স নিয়ে। স্যার হুম, বলছি গিবস ক্যানোনিক্যাল বলে কি কিছু হয়? গিবস ক্যানোনিক্যাল হয় না, গিবস প্যারাডক্স হয়। গিবস প্যারাডক্স পরে আছে, ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স এর পরে। তিনটে ভাগ হয় এই তিনটে। গিফসের এই মানে এই লাইনে গিফসের অনেক রিসার্চ আছে, কিন্তু সেটা এনসেম্বলের এই তিনটে ভাগ। থার্মোডাইনামিক প্রবাবিলিটি তাহলে নর্মাল প্রবাবিলিটি থেকে আলাদা, একের থেকে বেশি? একের থেকে বেশি হতে পারে, ওটা বললাম, তোর হয়তো শুনতে পাসনি, তখন কেটে গেছিল নাকি বলছি, যে নর্মাল প্রবাবিলিটির সঙ্গে এটা মিলবে না। এটা এটা অ্যাকচুয়ালি ডিনোট করে কি, যে ওই থার্মোডাইনামিক অ্যাকচুয়ালি কোন একটা সিস্টেমের সঙ্গে যখন হিট এক্সচেঞ্জ করছে, তো সঙ্গে সঙ্গে সে তার থার্মোডাইনামিক স্টেট চেঞ্জ করছে। কিন্তু যত বেশি নাম্বার অফ মাইক্রো স্টেট থাকবে আন্ডার এ গিভিন ম্যাক্রো স্টেট বা থার্মোডাইনামিক স্টেট, সিস্টেমটা ওই থার্মোডাইনামিক স্টেটে স্টিক করার সম্ভাবনা তত বেড়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় থার্মোডাইনামিক প্রবাবিলিটি। ঠিক আছে, তার কারণ তার থার্মোডিনামিক ইভলিউশন, তার থার্মোডিনামিক ইভলিউশন। কারণ যখন গরম থাকছে ওই স্টেটে, তার ইন্টারনাল পার্টিকেল গুলোর যে ডেকোরেশন, নাম্বার অফ ডিফারেন্ট ডেকোরেশন, সেটা কম, ওই জন্য ওই স্টেটে থাকতে পারে না, পরপর কমে যাবে। কিন্তু একটা রিজার্ভারের সঙ্গে যদি লাগিয়ে দিই, তাহলে দেখা যাবে ওই নাম্বার অফ মাইক্রোস্টেটটা বেড়ে যাচ্ছে, ওই জন্য অনেকক্ষণ থাকবে ওখানে, মানে যদি সারাউন্ডিং এর সঙ্গে। হুম বল। একটা সিস্টেম মাইক্রো ক্যানোনিক্যালে বেশি থাকার চেষ্টা করবে, মানে কেন কেন? কারণ একটা ম্যাক্রো স্টেট এর তার মাইক্রো স্টেট গুলো তো ম্যাক্সিমাম হবে না। মাইক্রো ক্যানোনিক্যাল মানে কি, মাইক্রো ক্যানোনিক্যাল তো এনসেম্বলের একটা ভাগ। তো যদি সিস্টেমটা আইসোলেটেড সিস্টেম হয়, তাহলে কি হচ্ছে, তার ইভিএম সবসময় ফিক্সড। ঠিক আছে, তো এটা যদি ফিক্সড হয়ে যায়, তাহলে কি হচ্ছে, সিস্টেমটার কোন রকম চেঞ্জ হচ্ছে না, তো তাই জন্য সেটা হবে। তার উপর নাম্বার অফ, এটা ডিপেন্ড করে অবশ্যই কোন কোন এনসেম্বলে আছে, তার উপর দুটো জিনিসের উপর এই থার্মোডাইনামিক প্যারামিটার মানে থার্মোডাইনামিক প্রবাবিলিটি ডিপেন্ড করে। একটা হচ্ছে কি, যে এনসেম্বলটার প্রকৃতি কেমন, আর সেকেন্ড হচ্ছে কি, যে সিস্টেমটার মধ্যে যে পার্টিকেল গুলো আছে তার প্রকৃতি কেমন, তার নেচার কেমন বা তার ক্যারেক্টারিস্টিক কেমন। সেগুলো নিয়েই আমরা পরের ক্লাসে আলোচনা করব, যে পার্টিকেল গুলোর ক্যারেক্টারিস্টিক এর উপর ভিত্তি করে আমরা সিস্টেমের ডিস্ট্রিবিউশন গুলো কেমন ডিফারেন্ট হয় সেগুলো আলোচনা করব। যদি সিস্টেমটা ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশন ফলো করে, অর্থাৎ ক্লাসিক্যাল পার্টিকেল হয়, যেমন আইডিয়াল গ্যাস পার্টিকেল, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা একরকমের হবে। আবার যদি সেটা কোয়ান্টাম রুল ফলো করে, অর্থাৎ দেখা গেল যে পার্টিকেল গুলো ডিস্টিংগুইশেবল নয়, অর্থাৎ পার্টিকেল গুলোকে তার ওয়েভ ফাংশন দ্বারা ডিনোট করছি, তার মানে কি, তার আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে মানে তার আইডিয়াল গ্যাস পার্টিকেল নয়, তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউশনটা অন্যরকম হবে। অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য ক্যারেক্টারিস্টিক, দ্য ডিস্ট্রিবিউশন উইল বি ডিফারেন্ট, সো দ্য করেসপন্ডিং ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার, দ্যাট মিনস দ্য স্ট্যাটিস্টিক্যাল বিহেভিয়ার যেমন চেঞ্জ হচ্ছে, সঙ্গে সঙ্গে তার থার্মোডিনামিক বিহেভিয়ারও করেসপন্ডিংলি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা যে থার্মোডিনামিক্স পড়েছি, সেটা দ্যাট ওয়াজ বেসড অন দ্য আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাস, যে একটা আইডিয়াল গ্যাসের থার্মোডিনামিক্সটাই আমরা বেসিক্যালি পড়েছি। কিন্তু আইডিয়াল গ্যাস তো বাস্তবে এক্সিস্ট করে না, তাহলে প্রকৃত গ্যাসের ক্ষেত্রে বা অন্যান্য ডিফারেন্ট সিস্টেমের ক্ষেত্রে তার স্ট্যাটিস্টিক্স আলাদা, স্ট্যাটিস্টিক্স আলাদা হওয়ার জন্য তার থার্মোডিনামিক্সও আলাদা হবে। তো সেই মডিফিকেশনগুলোও কিন্তু এখানে আমরা আলোচনা করব এই কোর্সে। ঠিক আছে, যে একটা বোস গ্যাস বা একটা ফার্মি গ্যাসের থার্মোডিনামিক্স তারা কিন্তু ডিফারেন্ট হয়,
যেমন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি সমান এনকেটি হয়, যে দেখলাম ওখানে কিন্তু পিভি সমান এনকেটি হবে না, দেখা যাবে যে পিভি সমান এনকেটি ইন্টু ই টু দি পাওয়ার সামথিং মাইনাস ওয়ান, এইভাবে ফর্মটা আসবে। তো সেটা হচ্ছে বোস গ্যাস বা ফার্মি গ্যাস, এদের ক্ষেত্রে করেসপন্ডিং যে থার্মোডিনামিক্স সেগুলো চেঞ্জ হয়ে যাবে, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। এবং তার জন্য কিন্তু গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল পড়তে হবে, কেন না জেনারেলি ওই সিস্টেমগুলোকে ওপেন সিস্টেম ধরে ক্যালকুলেট করা হয়, আর ওপেন সিস্টেমের ক্ষেত্রে একটা আইডিয়াল এনসেম্বল হচ্ছে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল, মানে সমস্ত রকম ইন্টারাকশনগুলোকে আমি ইনক্লুড করব, পার্টিকেল ক্রিয়েশন অ্যানিহিলেশন যত রকম যা হতে পারে সব কিছুকে যদি ইনক্লুড করি তাহলে এইটা পাবো। ঠিক আছে স্যার, তাহলে s = টু যে ln ওমেগা মানে ওই e = mc² s1 k ln ওমেগা, হ্যাঁ k হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। আমি সিস্টেমটার ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার দেখে আমি মাইক্রোস্কোপিক বিহেভিয়ার কে প্রেডিক্ট করতে পারবো ইকুয়েশন দ্বারা, কারণ আমরা তো ইন্টারনালি বলতে পারবো না। আমি আগের দিন বলছিলাম যে তিনটে দেখিয়েছিলাম না, যে তিনটে ইলেকট্রন, তো তিনটে ইলেকট্রন কি হতে পারে ইকুয়ালি প্রবাবল থাকতে পারে তিনটে ডিফারেন্ট মাইক্রোস্টেটে আন্ডারে, গিভিন ইউনিক ম্যাক্রোস্টেট, একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে তিনটে ডিফারেন্ট মাইক্রোস্টেট হতে পারে, এই তো আমরা দেখেছিলাম। এবারে ব্যাপারটা হচ্ছে কি যে আমি ম্যাক্রোস্কোপিক্যালি এই জিনিসগুলো মেজার করলাম, তো সেখান থেকে মাইক্রোস্কোপিক বিহেভিয়ারটা আমি কিন্তু প্রেডিক্ট করতে পারবো এটা থেকে, আদারওয়াইজ আমরা কিন্তু এটা করতে পারতাম না, কারণ মাইক্রোস্কোপিক তো আমি মেজারমেন্ট করতে পারি না যে সিস্টেমটা এখন কোন স্টেটে আছে, কিন্তু এটার দ্বারা আমি মাইক্রোস্কোপিক বিহেভিয়ার গুলোকে ওখান থেকে আমি প্রেডিক্ট করতে পারবো বা ওখান থেকে আমি স্পেকুলেট করতে পারবো। এই কারণে এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে সিস্টেমটার ইন্টারনাল স্ট্রাকচার কেমন বা ইন্টারনাল ডিস্ট্রিবিউশন কেমন সেটা ভেরিফাই করার জন্য আমি শুধু এক্সটার্নাল মেজারমেন্ট করবো ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার থেকে, দিয়ে মাইক্রোস্কোপিক বিহেভিয়ারকে সেখান থেকে আমরা ডিটারমাইন করব। তো দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ বোলজম্যান ইকুয়েশন। সেটা তো অন্য, সেটা থার্মোডাইনামিক্স থেকে বেরিয়েছে, সেটা আলাদা থেকে। হ্যাঁ বল। ওখানে তো সেই PV গ্যাস টু NRT ধরেই করেছি, মানে গ্যাসটাকে আইডিয়াল ধরে। কোনটা এখানে? না না, ব্যাপারটা হচ্ছে আমরা তো দেখলাম যে S সমান KLNW মানে আলফা LNW ধরেছিলাম, তো এই আলফাটা একটা ইউনিভার্সাল ব্যাপার, ঠিক আছে? তো আলফাটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যা হবে অন্য সিস্টেমের ক্ষেত্রেও তা হবে, তো আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জানি বলে এখানে K দিয়ে করেছি, অন্য কিছু করলেও সে K-ই বেরোতো। কিন্তু অন্যান্য ব্যাপারগুলোতে, অন্যান্য যে থার্মোডিনামিক প্যারামিটার গুলো সেগুলো দেখা যাবে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আলাদা হচ্ছে আর এদের ক্ষেত্রে আলাদা হচ্ছে। এটা তো আমি আলফার ভ্যালুটাকে কনস্ট্যান্ট করেছি থ্রু দা লজ অফ থার্মোডিনামিক্স, মানে লজ অফ থার্মোডিনামিক্স মানে কি, এই যে ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স TdS = dE + pdV, এটা তো সবার ক্ষেত্রে ফিক্সড, এটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোথায়? না ইকুয়েশন অফ স্টেট, যে পিভি সমান এনআরটি হচ্ছে সেখানে দেখা যাবে পিভি সমান সাম এনকেটি ইন্টু ই টু দি পাওয়ার ই বাই কেটি মাইনাস ওয়ান, এই টাইপের ইকুয়েশন আসবে। তো সেটা হচ্ছে ডিফারেন্ট থার্মোডিনামিক্স ফলো করবে ডিপেন্ডিং অন দেয়ার ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্স। এবং আমরা বেসিক্যালি এখানে তিন ধরনের স্ট্যাটিস্টিক্স আলোচনা করব, একটা আইডিয়াল গ্যাসের জন্য, আর যে দু ধরনের পার্টিকেল হয় একটা বোসন আর একটা ফার্মিয়ন, বোসনের জন্য এক ধরনের স্ট্যাটিস্টিক্স হবে, আমি পড়ানোর সময় বলছিলাম পার্টিকেল ফিজিক্স যখন বলছিলাম সেখানে বলছিলাম দে আর স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্ট, তো তাদের এই ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্স কিভাবে তারা ডিফারেন্ট ফুটিংয়ে আমরা আলোচনা করতে পারি সেগুলো নিয়েই অ্যাকচুয়ালি এই কোর্সে আলোচনা হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে শেষ করছি সেশন।